ফ্রেন্ডস একটা নিউজ পেলাম, যেটা হচ্ছে এই চাকরি বিক্রির যে হেড অফিস, সেই হেড অফিস হচ্ছে পার্থ চ্যাটার্জির বাড়ি, ঠিক আছে। আর যে চাকরি বিক্রির যে ব্রাঞ্চ অফিস, সেটা হচ্ছে সুবীরেশ ভট্টাচার্যের বাড়ি। তো বুঝতে পারছ, এবার এইখান থেকে টাকাগুলো কোথায় যায় সবই বেরোবে, আসল মাথা সবই বেরোবে, এই তথ্যটা আমি পেলাম। আরেকটা বিষয় আমি জানতে পারলাম, এই যে তৃণমূল দুর্নীতিকে উৎখাত করতে কোনো সহযোগিতা করছে না, তৃণমূলের কথা বাদ দাও, এখান থেকে সহযোগিতা করা হচ্ছে না। আমি যেটা জানতে পারলাম, 12টা দলিল সিবিআই অনেকদিন ধরে চাইছে, কিন্তু সিবিআইকে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এরকমভাবে যদি বিরুদ্ধে কাজ করে যায় দুর্নীতিকে, আমরা তো দুর্নীতির বিরুদ্ধে কাজ করছি, কিন্তু ওরা যদি দুর্নীতিকে সাপোর্ট করে যায়, দুর্নীতিকে রক্ষা করার চেষ্টা করে, কী করে এগোবে কাজটা? কাজ তো এগোবেই, দুর্নীতিবাজরা ধরা পড়বেই, গ্রেপ্তার হবেই, কিন্তু সহযোগিতা করা উচিত। এরমভাবে বিরুদ্ধে কাজ করছে, আবার এরা আবাসস্থলে যে ইডি সিবিআই কেন চোরদের ধরতে পারছে না, তাদেরই আসল মাথাকে কেন ধরা যাচ্ছে না, এরাই তো সহযোগিতা করছে না, তাই না? এদের তো সহযোগিতা করতে হবে, তাহলে তো কাজটা তাড়াতাড়ি এগোবে, এটা হচ্ছে বিষয়।